মামনিকে দেখলে সত্যি আমার কষ্ট হচ্ছে। মামনিকে দেখলেই তো আমার মনে পড়ে যাচ্ছে মামনি আমাদের সাথে কি কি করেছে, আমাকে কতটা কষ্ট দিয়েছে। আর যে জায়গায় মামনি আছে সে জায়গা আমার পক্ষে থাকা সম্ভব না। উর্মি উর্মি আমার কথাটা শোন তো। না মা না সরি, দেখো মামনিকে দেখে আমার এই ট্রমাটা আবার মনে পড়ে যাচ্ছে, আমি সত্যি পারছি না, সত্যি পারছি না আমি। আচ্ছা শোনো না, আমি বলছি তুমি মনটাকে একটু ডিস্ট্র্যাক্ট করো, বুঝেছো? মানে এখন এইসব কিছু ভেবো না, অন্য কিছু ভাবো না। তুমি একটা কাজ করতে পারো, এত এত লোকজন এসছে, তুমি দেখো না তাদের কি লাগবে না লাগবে, তাই তো? তাই তো, প্লিজ দেখো। এটা খুব বাজে ঘটনা ঘটে গেছে। আবার কি হলো? আরে ওই বৌদির বোনটা এত বাজে না, দাদা ভাইয়ের সামনে ঝরঝর করে বলে দিল যে বৌদি আমায় লেহেঙ্গা কিনে দিয়েছে। এই সব বনাশ করেছে, বাবুই নিশ্চয়ই খুব খেপে গেছে, তোকে ঝেড়েছে। না না, সে সুযোগ পাইনি, কিন্তু মনে হলো দাদা ভাই ভালোই চটে আছে, ওই তারপরে চটটা মেরে দেবে বলে ভয়েতে আমি পালিয়ে এখানে চলে এলাম। না 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 না, ও তো দাদা, ও তো বোকা নয়, এত লোকের সামনে কিচ্ছু বলবে না। বলছি কি বুঝছো, জিনিসপত্র সব ঠিকঠাক করে দেবে তো, নাকি আবার এই নন্দিনী মিথ্যে কথা বলবে? তুমি এত অধৈর্য হো কেন বলো তো, সবে তো শুরু হয়েছে, আর একটু সময় যাক না, তারপর ঠিক সময় বুঝে টুক করে কথাটা পারবো। যে মামনিকে আমি একসময় চোখে হারাতাম, আজ থেকে দেখলেই আমার রাগ হচ্ছে। সত্যি কিভাবে যে দিন বদলায়। গায়ত্রী দিদি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, উর্মি যেটা করছে সে হয়তো আমাদের এখন সহ্য করতে পারছে না, বাট সেটা এখন ও সেটাই করছে যেটা ওকে এরা বোঝাচ্ছে। সে তো বটেই, ও এই বাড়িতে থাকছে, এই বাড়ির লোকেদের কথাই তো শুনবে, আমাদের দিকটা তো দেখতেই পাচ্ছে না। দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না দিদি, বাট যত যাই করুক না কেন এই বাইরের লোকগুলো আমাদের মেয়েকে কেড়ে নেবে এটা তো হতে পারে না, তাই না? আমরা কিন্তু আমাদের কাজ করেই যাব, দেখবে উর্মি একদিন বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা ভুল। চলো না আমরা গিয়ে ওর সাথে একবার কথা বলি, চলো। না না না, ও ওর মুড কিরকম থাকবে আমি তো জানি না, আবার অপমান যদি করে বসে। ও তো আসছে আসছে দিদি, চল 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 চল। তোমার শরীর মাম, আমি কি বলছিলাম, তোমরা খাবে তো খাও, বসো কোথাও, আমি কাউকে একজনকে পাঠিয়ে দিচ্ছি, আমার তো অনেক কাজ, তো আমাকে যেতে হবে। বেটা তুমি কিন্তু খুব ভুল করছো, তুমি খুব বাজেভাবে তোমার মমকে তোমার মামুনিকে অবিশ্বাস করছো, তুমি কিন্তু ঠকবে দেখো, আর তখন তোমার ফিরে আসার জায়গা থাকবে না। তুমি ঠিক বলেছো মামুনি, আমি ভুল করেছি, আমি ঠকেছি, সেটাই 25 বছর ধরে। তোমাদের বিশ্বাস করে, কিন্তু আমি আর ঠকতে চাই না, বিশ্বাস করো। এবার আমি ভালো থাকতে চাই, তাই তুমি প্লিজ এই কথাগুলো আমাকে আর বলতে এসো না। আরে মম, তোমরা আবার আমার বেহেনাকে ডিস্টার্ব করছো। না 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 না, আমি তো সেটা কিছুতেই হতে দেবো। তোমরা এসেছো, খাও, চলে যাও, হ্যাভ ফান। বেহেনা তুই কেন এখানে টাইম ওয়েস্ট করছিস? ফলো মি, আমরা এখন চিল করব, চিল। আরে চ চিল করব, চ চ চ চ চ চ। এই তো মুমুমা, বসো বসো। দেখো দুটিকে কিরম মানিয়েছে, দেখো অপূর্ব। একটু পরেই তো আশীর্বাদের অনুষ্ঠান শুরু হবে, বসো বসো বসো। হাই, কি গো কি হয়েছে তোমার, তুমি কথা বলছো না কেন? এই কি সুমন চুপ করে গেল কেন? দেখি কি সুন্দর দেখাচ্ছে তোকে, হাতটাও তো খুব সুন্দর রে, কে দিল? জেঠুমনি দিয়েছে। এগো বাড়ি বাড়ি আছে, একি সুমন উঠে গেল কেন দেখি তো। কোথায় যাচ্ছিস, বস বস বস,
ও বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করতে গেছে, তুই বস না আমাদের সঙ্গে গল্প কর। না না, সুমনের কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে ওর? বলছি হ্যাঁ রে, তোর মামা বাড়ির লোকজনদের দেখছি না তো? না মা, আসলে ওরা কেউ আসবে না, ওনাদের সাথে তো তেমন সম্পর্ক নেই। কেন রে মা, সম্পর্ক নেই কেন, কি হয়েছিল? দিদি বলছি আপনারা এখানে, বলছি যে চলুন আত্মীয় স্বজনদের সব বসে আছে, আলাপ পরিচয় করতে হবে তো। মা বাবা বলে দাদা আসুন আসুন আসুন, আপনাদের সুমন আমার সাথে মন খুলে কথা বলছে না কেন? ওর কিছু তো একটা হয়েছে, কিন্তু কি হয়েছে ওর? ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। অভিক বাবু একবার শুনবেন। হ্যাঁ নন্দিনী, বলুন না। বলছি যে সুমনের কি হয়েছে দেখুন, ও কেমন দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমি বুঝতে পারছি না। ও তাই নাকি, তেমন কিছু না, আপনি বসুন আমি দেখছি। তুই আয় এদিকে, আয় 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 আমার সাথে আয়, তাড়াতাড়ি আয় দেখি। আরে আচ্ছা কি হয়েছে রে, তুই তো মুড অফ করে আছিস কেন? আজকে বাড়িতে পার্টি, আমরা চিল করব, এটা তুই আমাকে দে, সব নিয়ে তোকে ঘুরে বেড়াতে হবে না। তুই আমাকে ছাড় দাদা ভাই, আমার ভালো লাগছে না। আরে ছাড়লে কি করে হবে, তুই দেখ আজকের পার্টিতে, সরি অনুষ্ঠানে সবাই এরকম ডাউন হয়ে আছে, সেটা নিয়ে আমাদের তো কিছু একটা করতে হবে। তুই আর আমি হচ্ছি PPCH, পার্টি প্ল্যানিং কমিটির হেড, তাই ওদের মুড আপ করার জন্য আমাদের কিছু একটা করতে হবে রে বেহনা। তুই কি করবি? তুই আমি অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি। কি করেছিস তুই? সারপ্রাইজ সারপ্রাইজ, মুমু দিদির আশীর্বাদে উইকেট তরফ থেকে। সত্যি? সত্যি সত্যি। না দাদা ভাই। হ্যাঁ বেহনা। নো সারপ্রাইজ। হ্যাঁ বেহনা সারপ্রাইজ। না 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 না। আরে আপনারা ওকে চেনেন না, তোমরাও চেনো না, আমি বলে দিচ্ছি উনি হচ্ছেন বিখ্যাত বোম্বে ফেরত হিরোইন মিস রিটা। দেখো দেখো হিরোইন এসেছে, হিরোইন এসেছে, দেখো 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 দেখো। এই ব্যাস সব পুনাশ হয়ে গেল। হ্যাঁ মা বাবা তো হয়ে গেছে। মিস রিটা কিন্তু যেখানে সেখানে আসেন না, উনি আজকে এখানে এসেছেন কারণ উনি আমার স্পেশাল ফ্রেন্ড। মিস রিটা যখন এখানে এসেই পড়েছেন তখন আপনারা সবাই আজ দেখতে পাবেন মিস রিটার একটা স্পেশাল পারফরম্যান্স। না না আজ কিন্তু আমি কোনো ডান্স পারফরম্যান্স করব না, আজ আমার মুড নেই। হোয়াট মিস রিটা, সবাই তোমার নাচ দেখতে চায়, অন্তত সবার কথা ভেবে প্লিজ। মিস রিটা সবার কথা ভাবে না, শুধু নিজের কথা ভাবে।
এখানে অনেক লোক আছে, প্লিজ সিন ক্রিয়েটটা করুন আজকে। আমি আজকে বার করছি দেখো। আরে শোনো উমি, আরে আবার রিনি এলো, সর্বনাশ, আজকে একটা কেলেঙ্কারি হবে মনে হচ্ছে। এই সুমন, তুই এখানে একা দাঁড়িয়ে, ওদিকে নন্দিনী তোকে খুঁজছে, কি হয়েছে? কিছু হয়নি, তুই যা আমি আসছি। কি বলছিস ভাই, ওদিকে তোর আশীর্বাদ তো জমে গেছে পুরো, ওই হিরোইন টিরোইন এসে একসা কাণ্ড দেখবি। চ কে এসছে? হিরোইন মিস রিটা নাকি? আবার সেই মিস রিটা। কি বিড়বিড় করছিস, তোর কি হলো বলতো, এরকম একা মুড অফ করে দাঁড়িয়ে আছিস? অভিক, অভিক আমার ভাল লাগছে না, প্লিজ আমার একা থাকতে দে, বিরক্ত করিস না, যা তুই এখান থেকে। এই সময় কি হয়েছে আমাকে বল না, তোর মুখটা এমন লাগছে কেন? না 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 মিস্ট্রিটা, প্লিজ প্লিজ প্লিজ, আচ্ছা সবার কথা ভাবতে হবে না, অন্তত ভিকির কথা ভেবে একটা একটা পারফরম্যান্স। ডাকছে, চলো চলো, এই বাম বাজে, চলো চলো দৌড়, তুমি চলো তো, চলো চলো চলো, মেরে ফেলবো আজ ওকে, মেরে ফেলবো আমি। তুমি একদম এসব করো না, বাড়িতে কত লোকজন থাকছে, ওর আশীর্বাদ তুমি যদি এরকম করো ব্যাপারটা খুব বাজে হবে। যেভাবে ও পাগলি বউকে আটকা, নাহলে কেলেঙ্কারি হয়ে যাবে, যদি ওইদিকে চলে যায় না। হ্যাঁ দাঁড়া, তুমি ওইদিকে চলো, এদিকে 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 এখানে দাঁড়া, উড়ে যাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই যখন বলছেন আমি নাচবো। আমি জানতাম মিস্ত্রিটা তুমি কিছুতেই আমাদের কথা ফেলতে পারবে না। রিটা 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 এভাবে উর্মিকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না। উর্মি, আমি তোমাকে দড়ি দিয়ে না বাঁধলে তুমি একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেলবে, তাই আমার কাছে কোনো অপশন নেই, তুমি প্লিজ পারলে আমাকে ক্ষমা করে দিও। যেই রিনিকে কেউ পাত্তাও দিত না, আজ সেই রিনিকেই লোকে মাথায় করে নাচছে। এবার থেকে শুধুই রিনির রাজত্ব চলবে, আর ব্যাক ফুটে থাকবে ওই শাকচুন্নি। আমি আপনাদের সবার রিকোয়েস্ট রাখলাম, বাট নাও আই হ্যাভ টু গো। বাই বাই বাই।
আমার বাড়িতে ঢুকে অমন কি অ্যাটিটিউড! আমি তাণ্ডব পাঠিয়ে দেওয়ার পর লাগলাম। আমি রিনিকে না পড়ে তোমাকে মেরে দেব। পাগলামি করো না, পাগলামি করো, শান্ত হও। তুমি ওকে মেরে দেবে মানে কি ধরনের অভদ্রতা এটা? অভদ্রতা? তুমি রিনি আর কথা বলছো? আমি তোমায় দেখে নেবো, আমার তোমাদের দুজনের মধ্যে কাউকে। আরে আরে কি, আরে রিনি, আরে রিনি হয়ে কথা বলতে এসছো? আমি বলছি না রিনি, আরে শান্ত 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 হও। আরে দেখো ওকে মেরে ধরে কোনো লাভ নেই, দেখছো না কেমন ভোল বদলে এসেছে, নিজে কেমন রিটা ফিটা বলছে। তুমি ঝামেলা করো না ওর সঙ্গে। কাল বাবু রিটা নয়, বুঝতে পারছো না তুমি? আরে কারোর নাম পাল্টে গেলে কারোর মন পাল্টে যায় না। আমাকে নিয়ে আমি ওকে হারে হারে জিরে ঢুকাই বাবু, তোমাকে কেন মারতে যাও না বলো? আমি ওকে আজকে মেরে তো দেবো। তুমি তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি সমস্ত কিছু করো না। উর্মি শান্ত হও, তুমি যদি বাড়িতে এরকম ধরো তাহলে কি হবে বুঝতে পারছো? বাড়িতে একটা অনুষ্ঠান চলছে মুমুর আশীর্বাদ। মুমু কতদিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করে আছে বলো তো? আর তাছাড়া তুমি তো মুমুর বৌদি, তোমার তো একটা দায়িত্ব আছে। তাহলে কেন তুমি এরকম করছো বলো তো? বেশ ঠিক আছে, আমি রিনিকে সবার সামনে মারবো না, কিন্তু আমাকে আড়ালে গিয়ে একটু মেরে আসি। আরে মা, এই কি তোমার মুখে কি মারধর ছাড়া কোনো কথা নেই? রিনিকেও মারবো না, দাদা ভাইকে মেরে আসি। এখানে তো তুমি আমাকে আটকাতে পারো না। তুমি কিন্তু নিজেই বলেছিলে আজকের অনুষ্ঠানে কোন রকম কোন গোলমাল হবে না, সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমি নিজেই তোমার কথাটা রাখবে না? মোদিদের আশীর্বাদ, তাই আমি কিছু করলাম না। রিনিটাকে আমি মারবো না, তবে তুমিও কিন্তু আমাকে বেঁধে রেখে মোটেই ভালো কাজ করনি। এই রিভেঞ্জ আমি নেবো। কি রিভেঞ্জ? কি নেবে, কি করবে, কি করতে? তুমি হাত কেন বাঁধলো তুমি আমার? তুমি ঘরে এসো রাত্রিবেলা, আমি তোমাকে পুরো বেঁধে রাখবো, তারপর দেখবো তোমার কিরকম লাগে। ঠিক আছে, সে বেঁধে রাখো, আপাতত এখন চলো, এসো এসো, বাইরে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ঠিক করে দিতে দাও, দাঁড়া। ঠিক আজ কি একটা বলবি বলছিলি, বলতে গিয়েও তখন বললি না। কেসটা কি বলতো, কি হয়েছে, কি নিয়ে তো ভাবছিস? কিছু না বাদ দে, ভালো লাগছে না, মনে হচ্ছে সব ছেড়ে চলে যাই এখান থেকে। সে কি কথা, মানেটা কি? আজ তোর আশীর্বাদ, আর আজকের দিনটা নিয়ে তুই আর নন্দিনী এতদিন ধরে এত স্বপ্ন দেখেছিস, আর এখন বলছিস সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবি? অভিক, আমার মাথা একদম কাজ করছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, বিরক্তিকর লাগছে। শুধু এটুকু বুঝতে পারছি, যা হচ্ছে ঠিক হচ্ছে না, খুব খারাপ হচ্ছে। মানে কি খারাপ হচ্ছে? অভিক ছাড় না এসব কথা, ভাল লাগছে না। এখন আর এসব বললে চলবে না, তোর জন্য নন্দিনী অপেক্ষা করছে, আর আজকের দিনে এত অস্থির অস্থির করিস না। চল পরে দেখছি কি সমস্যা, এখন চল চল। অভিক চল, বস বস বস। বলছি উর্মির বাপের বাড়ির লোক না ওরা? আরে জানো না, উর্মি তো বড় লোক বাড়ির মেয়ে, বহুত মালদার। চলো টাকা করে আসি, আসছি রে আসছি। ভালো আছেন? আপনাদের তো ঠিক, আমাদের ছেলের সঙ্গে তো বিয়ে হচ্ছে নন্দিনীর। আমি সুমনের মা আর উনি সুমনের বাবা। আপনাদের সাথে এতদিনে আমার আলাপের সুযোগ হলো। আমরা এই কৃষ্ণনগরের মনিদি বংশ, মানে আগে জমিদার ছিলাম, এখনো ওই কৃষ্ণনগরের আনন্দ বললে সবাই এক ডাকে চেনে। আমাদের চোখ তো বুঝতেই পেরে গেছে আপনারও মনিদি বংশ, তাই আলাপ করতে এলাম। তাই নাকি? তা এতই যখন মানুষ চেনেন, তো এ বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন কেন? মানে কি বলতে চাইছেন আপনারা? এইসব কথা কেন বলছো? সবার সবটা জানা উচিত। মানে এই ফ্যামিলিটা কি ভালো না? একদমই না। এই বাড়িতে আপনি ছেলের বিয়ে দিয়ে খুব বড় ভুল করছেন। এরা ভিকিরি ফ্যামিলি, কোনো স্ট্যান্ডার্ড নেই, ক্লাস নেই। দেখছেন না আমাদের মেয়েটাকে কেমন হাত করে বসে আছে? আপনাদের ছেলে হাত থেকে ফসকালো বলে। ও আপনারা এখানে? আসলে আশীর্বাদ শুরু হচ্ছে, তাই ডাকতে এসেছিলাম। চলুন তাহলে, আসুন। হ্যাঁ চলুন।
আমাকে সবার সামনে অপমান করাতো, এবার উর্মি বুঝবে আগুন লাগানো কাকে বলে। এবার তাহলে অনুমতি দিন দাদা, আশীর্বাদ শুরু করি। অবশ্যই অবশ্যই শুরু করি। পিসিমণি, আমি উলু দেবো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, দাও না। যতটা কঞ্জুস ভেবেছিলাম ততটা নয় মনে হচ্ছে। অতটা উৎফুল্ল হওয়ার কোনো কারণ নেই, হাড়টা দেখতে ভালো, তবে ওজন বেশি হবে না। সুমনের আশীর্বাদ তো হয়ে গেল, এবার মুমুর আশীর্বাদটা শুরু করা যাক। হ্যাঁ, সে তো করতেই হবে। আসুন দাদা। আসবো তো, তবে আশীর্বাদটা করার আগে কতগুলো কথা একটু পরিষ্কার করে নেওয়া ভালো। কি কথা? মানে কি কথা? আশীর্বাদের অনুষ্ঠান তো হচ্ছে আন্টি আঙ্কেল, কি কথার ব্যাপারে বলছেন? মানে ঠিক আছে তো না? আমিও ঠিক বুঝতে পারছি না, বলবেন একটু বুঝিয়ে বলবেন প্লিজ। জানেনই তো, লাখ কথার পরে তারপরে বিয়ে হয়, তা আজকে তো আশীর্বাদটা হয়েই যাচ্ছে, মানে দুদিন বাদে বিয়েও হয়ে যাবে। বিয়ে হওয়ার আগে বাকি কথাবার্তাগুলো একটু সেরে ফেললে ভালো হয় না, কি বলো? কি বলবে মা, আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হবে না তো?